নির্বাচনের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 35 নম্বর ওয়ার্ড। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন মহিলা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এদিন বিজেপি জেলা সম্পাদক শ্যামল রায় অভিযোগ করেন, ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সনদ বক্সির উদ্যোগে তাদের মহিলা কর্মীদের মারধর করেছে। যে জায়গায় ঘটনাটা ঘটছে সেটা 35 নম্বর ওয়ার্ড, আর 35 নম্বর এই ঘটনাটা দীর্ঘ 2017 সাল থেকে ঘটছে। যখনই বিজেপি কখনো না কোনো সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য যখনই কোনো জায়গায় মিছিলের আয়োজন করে বা মিটিংয়ের আয়োজন করে, ঘরোয়া মিটিংয়ের আয়োজন করে, এখানকার প্রাক্তন যে কাউন্সিলর যাকে আমরা কর্জন গেটে বামপন্থীরা মেরে ফেলে দিয়ে গিয়েছিলো, এই বিজেপির নেতৃত্ব তৎকালীন সময় তাকে তুলে এনেছিল, হসপিটালে ভর্তি করেছিল। সে বারবার জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখবে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করার জন্য, আর নিচুতলায় বিজেপি কর্মীদেরকে মারধর করবে। এই যে নাটক, এই নাটকটা যেন বন্ধ করে। এটা অন্য জেলার সঙ্গে নয়, এটা বর্ধমান জেলা। আজকে বিজেপিকে মারবে, কালকে আবার বিজেপিকে আবার যোগদান করতে যাবে, এই ক্যাটাগরি নেতাদের চরিত্র আজকে সেটা হচ্ছে আমার এখানে মহিলা মোর্চার প্রোগ্রাম চলছিল বর্ধমান সদরে 7 নম্বর মণ্ডলের অন্তর্গত 35 নম্বর ওয়ার্ডে। মহিলা মোর্চার প্রোগ্রাম নিশ্চয়ই মহিলাই থাকবে, ওনার মতো কাপুরুষরা কেউ থাকবে না। স্বাভাবিকভাবে মহিলা মোর্চার প্রোগ্রামে হচ্ছে, সেখানে মহিলা মোর্চার যা সাংগঠনিক আলোচনা, এখন নির্বাচন চলছে, আমাদের দিনে রাতে প্রোগ্রাম, আমাদের দিনে রাতে প্রোগ্রাম। আর যদি মানে প্রোগ্রামের মাধ্যমে যে কোনো জায়গায় আমরা প্রোগ্রাম করছি টোটালটাই নোটিশ করে, আজকে প্রথম নয়, এর আগেও করেছে। সনদ বক্সি এসে আমার কার্যকর্তাদেরকে মারধর, এর আগে ছেলেদেরকে মারধর করেছে, যুব সভাপতি রাজেশ মণ্ডল আছে তাকে মারধর করেছে, এর আগে মিথ্যা কেস দিয়ে ঘরছাড়া করিয়েছিল। আজকে মহিলাদের কেসে একই ঘটনা। এখানকার আমাদের মহিলা মোর্চার যিনি আছেন অঞ্জনা, যিনি আছেন এসসি মোর্চার সভানেত্রী আমাদের বাবলি মাঝি, অফিসে মোর্চা কাকলে, এখানকার আমাদের মণ্ডলের অবজার্ভার শুক্লা মণ্ডল, এদের সবাইকে আজকে মারধর করে। সব থেকে বড় জিনিস, একটা রাজনৈতিক দল, তারা একটি রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা যদি চোর হয় তারা মেয়েদের গলা থেকে স্ন্যাচিং করে নিয়ে চলে যায়। যদিও সনদ বক্সী অভিযোগ করেন তাদের কর্মীদের বিজেপি কর্মীরা আক্রমণ করেছে। আজকে দীর্ঘদিন ধরে এখানে কিছু মেয়ে নোংরামি করে, বাইরে কারিয়েছে, এই যে পালের দোকানে যে অঞ্জনা পাল বলে ওর দোকানে এসব নোংরামিটা হয়, তা আমাদের এই দোকানগুলো আছে ছোটো ছোটো দোকানগুলো, ওরা যেহেতু আসে ওদের ডিস্টার্ব হয় খদ্দের বস্ত্রের, তা আমি ওদিকে বলতাম তোরা কেন এগুলো করছিস, ওর পাড়ার মেয়ে করে কমে খাচ্ছে। এই ঘর থেকে 5-6টা বাইরের মেয়ে, তার মধ্যে পালের বউ অঞ্জনা পাল ছিল, আর এই আমাদের পান রাজেশ পাল, আর এখানে করে এই মেয়ে ছিল, এই নাম সামনের বোটের নাম কৃষ্ণা অধিকারী ছিল, আর কালী ছিল, আর একটা হচ্ছে কী ঘোষ, ওর কাকলি ঘোষ, এবং বাইরের তিনটা আছে, ওদের মেয়ে আছে, যার একটা নাম হচ্ছে কী নাম জানো, ওটা শুক্লা মণ্ডল, আর মমতা চক্রবর্তী, ওরা এসে সমাবক্সির হাতে শুক্লা মণ্ডল এবং একটা কালো করে মেয়ে, এবং ওরা হাতটা ছিনতাই করেছে, আমাকে লাত মারলে এসে দিয়ে আমাদের গীতাদি ব্লাউজ ছিঁড়ে ফেলে মেরেছে। আমি এই ওয়ার্ডের যুব সভাপতি, আমি ওখানে খাবার কি চাইছেন এখন আপনি? আমরা চাইছি আমাদের হাতটা ফেরত দেওয়া হোক,
পুলিশ এসছে সিদ্ধান্ত নেবে, যদি পুলিশ সিদ্ধান্ত নেয় ভালো, নাহলে মানুষ যা করে মানুষ যদি করে আমার যেহেতু আমার গায়ে হাত দিয়েছে জনগণের প্রথমে অন্যায় করি না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।